5 best practices for managing personal finance. আজকে আমরা জানব 5টা খুব ইন্টারেস্টিং ওয়ে এন্ড খুবই সহজ কিছু ওয়ে যেটার মাধ্যমে আমরা আমাদের পার্সোনাল ফাইন্যান্স বা মানি ম্যানেজমেন্টটাকে ঠিক করতে পারি। নাম্বার 1, আমাদের যে দৈনন্দিন খরচ আছে সেটাকে ট্র্যাক করা দরকার। ফাইন্যান্স বা মানি ম্যানেজমেন্টের প্রচুর অ্যাপ আছে, আমরা ওয়ালেট অ্যাপ আছে, বিভিন্ন ধরনের ফাইন্যান্স অ্যাপ দিয়ে যদি আমরা গুগল প্লে স্টোরে বা অ্যাপেল আই স্টোরে সার্চ করি আমরা অনেক অ্যাপ পাব। সুবিধা কি, আমরা যখন যেটা খরচ করছি সেটা ওখানে আমরা নোট করে রাখছি, মাস শেষে আমাকে ইজিলি দেখিয়ে দিবে, ও খাবারে এত খরচ, আচ্ছা যাতায়াতে এত খরচ, শপিংয়ে এত খরচ। সো আমরা একটা পিকচারে বুঝে যেতে পারি যে কোন জায়গাতে আমাদের খরচ বেশি হয়েছে, কোথায় কম হয়েছে, এবং ওই অনুযায়ী ডিসিশন নিতে পারি যে পরের মাসের নেক্সট বাজেট প্ল্যানটা কিভাবে করব। বাজেট প্ল্যান থেকে আসে পয়েন্ট নাম্বার 2, আমাদের একটা প্রপার ফাইন্যান্সিয়াল প্ল্যান দরকার। এটা হতে পারে উইকলি বাজেট প্ল্যান, এটা হতে পারে মান্থলি বাজেট প্ল্যান, এটা হতে পারে ইয়ারলি ফাইন্যান্সিয়াল প্ল্যান, অথবা হতে পারে ভ্যাকেশন প্ল্যান, যে আমার এই বছরে আমি একটা ট্যুর দিতে চাই, এটার জন্য কিভাবে আমার ফাইন্যান্সটা ম্যানেজ করব। অথবা 40 বছর বয়সে আমি আর্লি রিটায়ারমেন্টে যেতে চাই, আর কাজ করতে চাই না। সো 40 বছর বয়সে যেতে যেতেই কিভাবে বাকি লাইফের জন্য টাকা পয়সা সঞ্চয় করে রাখতে হবে সেই ফাইন্যান্সিয়াল প্ল্যান আমাদের থাকা দরকার। অথবা সামনে বিয়ে করতে হবে, বিয়ে করতে তো অনেক টাকা পয়সা খরচ, তো যারা নেক্সট বিয়ে করতে চাও তাদেরও কিন্তু একটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং দরকার। সো উইকলি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং থেকে রিটায়ারমেন্ট প্ল্যানিং পর্যন্ত যার যেটা দরকার একটা কম্প্রিহেন্সিভ ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করে দেন ওটা অনুযায়ী তোমার মানি ম্যানেজমেন্ট শুরু করো। দ্য থার্ড ওয়ান ইজ এমার্জেন্সি ফান্ড। রুল অফ থাম্ব বলে যে আমার এই যে দৈনন্দিন লাইফস্টাইল, এই লাইফস্টাইলে যদি আমি 6 মাস চলতে চাই তাহলে কত টাকা দরকার, হিসাব করে ফেলো এখনই। তোমার 6 মাস চলতে যেই পরিমাণ টাকা পয়সা দরকার সেটাই হলো তোমার এমার্জেন্সি ফান্ডের পরিমাণ। কেন 6 মাস? তার কারণ হলো হঠাৎ করে আমাদের চাকরি বাকরি চলে যেতে পারে, হঠাৎ একটা লোনের বোঝা এসে পড়তে পারে, একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, আমরা অসুস্থ হতে পারি, কারো কোনো দরকার হতে পারে, হঠাৎ কেউ আমাদের কাছ থেকে ধার নিয়ে ধার ফেরত না দিতে পারে। এমন অবস্থায় যে একটা ক্যাশ ক্রাঞ্চ হয় বা অর্থ সংকট হয়, এই অর্থ সংকটের সময় অন্য কোনো এক্সটার্নাল ফান্ড ছাড়া বা টাকা ছাড়া নিজের লাইফটা করতে তো চালাতে হবে, এবং এই চালানোর জন্য একটা রানওয়ে বা 6 মাসের একটা পিরিয়ড ধরে রাখতে হয়, সো দ্যাট কোনো ধরনের ঝামেলা হলেও অ্যাটলিস্ট 6 মাস আমরা ওই সঞ্চিত টাকা দিয়ে চলতে পারি। এবং এজন্যে এখনই 2টো কাজ করো। নাম্বার 1, নিজের 6 মাস চলতে কত টাকা দরকার হয় সেটা বের করো, এবং 2, এই 6 মাসের টাকা সঞ্চয় করতে কতদিন সময় দরকার সেটা বের করে সে অনুযায়ী কাজ করা শুরু করে দাও। 4th পয়েন্ট, তোমার টাকাটা নিজের বালিশে গুজে রেখো না, নিজের বিছানার তোশকের নিচেও রেখো না, ব্যাংকে রেখো। বাংলাদেশে এখনো অর্ধেকের বেশি মানুষ আনব্যাংকড, মানে তারা ব্যাংকিং সার্ভিসের সাথে যুক্ত না। সো এর ফলে যেটা হয়, তারা তাদের টাকাটা যখন রেখে দেয় বছর পর বছর পার হয়, ইনফ্লেশনের কারণে টাকার মূল্য কমতে থাকে। দ্বিতীয়ত, হঠাৎ করে যখন কোনো বড় ধরনের বিপদ আসে, তাদের লাইফ ইন্স্যুরেন্স না থাকার কারণে তারা একটা বিশাল বিপদে এসে পড়ে। নাম্বার 3, ব্যাংকিংয়ের বিভিন্ন ধরনের সেভিংস প্ল্যান থাকে, স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট প্ল্যানিং থাকে, এই জিনিসগুলো দিয়ে আমরা কিন্তু বিভিন্নভাবে ইনভেস্ট করতে পারি আমাদের ব্যাংকের থ্রুতে। এই জিনিসগুলোতে তুমি কোনোভাবে অ্যাডভান্টেজ নিতে পারবে না যদি তুমি তোমার ব্যাংকিং সার্ভিস শুরুই না করো। তো যারা যারা ভিডিওটা দেখছো, স্টুডেন্ট হও, নর্মালি একটা এমপ্লয়েড ব্যাংকার হও, ম্যানেজার হও, চাকরি করো, যে যাই করো না কেন, প্লিজ নিজের ব্যাংক অ্যাকাউন্টটা খুলে ফেলো। দ্য লাস্ট পয়েন্ট, চেষ্টা করো যেন আননেসেসারি লোনের বোঝা কাঁধে না নিতে হয়। তার কারণ হলো যখনই তুমি লোন নিচ্ছ তোমাকে ওটার উপর কিন্তু ইন্টারেস্ট দিতে হয়, ইন্টারেস্টটা কিন্তু সিম্পল ইন্টারেস্ট না, এটা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট। তার মানে 1 বছরে তুমি 100 টাকা নিলা 10% ইন্টারেস্ট রেটে, পরের বছর 110 টাকা দিতে হবে, তারপরের বছর কিন্তু 110 টাকার উপর 10%, মানে আরও 11 টাকা এক্সট্রা 121 টাকা দিতে হচ্ছে। সো কম্পাউন্ড রেটে কিন্তু জিনিসটা বাড়তে থাকে। সো যদি একেবারেই ঠেকে না যাও পার্সোনাল লাইফের কাজে, শপিংয়ের কাজে, নিজের মজা করার কোনো একটা কাজে বা ভ্যাকেশনের জন্য লোন নিও না, বাট হ্যাঁ ব্যবসায়িক কাজে যেখানে প্রপার প্ল্যানিং আছে ওখানে লোন নেওয়ার ক্যালকুলেশনটা কিন্তু একেবারেই ডিফারেন্ট। পার্সোনাল স্কোপে নিজের ভ্যাকেশনের জন্য বা এই টাইপের কাজের জন্য লোনের বোঝা কখনো কাঁধে নিও না। তো এই ছিল
পাঁচটা বেস্ট প্র্যাকটিসেস যেটার মাধ্যমে তুমি তোমার নিজের লাইফের ফাইন্যান্সটাকে কন্ট্রোলে আনতে পারো। অ্যান্ড গেস হোয়াট, খাতা কলমে এখনই সবগুলো লিখে রাখো এবং প্রতিটা পয়েন্ট কবে নাগাদ তুমি শেষ করবা এবং কিভাবে তোমার নিজের লাইফে এক্সিকিউট করবা পুরো প্ল্যানটা করে ফেলো।